ডক্টর এখন ভ্যাকসিন দিব, ভ্যাকসিন খায় বলবে ও বাবা গো, ভ্যাকসিন দিবে কে? জামাও আছে বুঝছেন, ওর মনে করেন যে ইয়ে কি বলে ছেলে না মেয়ে, ছেলে হইলে তাহলে আপনার মনে করেন যে জার্সি নিতে পারেন, আর্জেন্টিনার জার্সি অথবা মেসি অথবা বিভিন্ন ধরনের জার্সি আছে, তারপরে সামনে শীত আছে, সোয়েটার আছে, উলেন সোয়েটার বুঝছেন, ওইটা পুরো ঝাকাস লাগবে ওকে। তাহলে এখন ভ্যাকসিন দেবে কে? যে ডাক্তার বকবক করে সে কে? ডাক্তার সাগি। আর অবলোকন করবে কারা? ইন্টার্নস ফ্রম পটুয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি এবং সিলেট, জোরে কে ওই যে ওরা তো কয়ে ভালাইছে, তোমাদেরটা কোনটা? সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। গুড। তাহলে এখন অ্যাজ ইউজুয়াল ভিডিও যে করে তুমি করো সুন্দর হয়ে হইতেছে, সিনেমাটোগ্রাফি করবা বুঝছো। এখন আমরা ওকে ভ্যাকসিন দিব, ভ্যাকসিন খায় বলবে ও বাবা গো মা গো, খুলো এটা দেখি। বেশি প্রেফুল হইলে তো ভালো, বিড়ালে সবসময় কষাইতে হবে, তাহলে হবে কি সে ফ্রেন্ডলি হবে, আর যত কম ধরবেন তত সে হিংস্র হবে, বারবার ধরলে সে বুঝবে যে মানুষ আমাকে ধরবে এটাই স্বাভাবিক, আদর করবে। হ্যাঁ, আর না ধরলে তখন সে সে হবে রাজা আর আমরা হব প্রজা। গায়ে তো পচা গন্ধ নাই, আমার তো পেটের ভাত সব অজমাই দিতে, এখন তাকে আমরা কি করবো? ইঞ্জেকশন দিব। এটা লাগাইছো ঠিক মতো? এই যে এটা এমনি করে লাগাইবা, নাহলে হয় কি জানো দেওয়ার সময় ফাঁস করে ভ্যাকসিনটা করে দেবো, তখন কি হবে বলে নাও। এখন সব ঠিক আছে না? পরিবেশটা কি শান্ত? না কোন হইচই আছে? আমি কিন্তু তাহিরি দেশের লোক, ব্রাহ্মণ বাড়ি বাড়ি তাহিরি চিন, আমার খুব ভালো লাগে। একবার বাদেশের বাড়ি গিয়া দেখি তার মানে ওয়াজ হইতাছে, যাইতে যাইছিলাম, যাইতে নিছি তখন দেখি পুলিশে ওর মানে আর যাই নাই, আমার অ্যাসিস্ট্যান্ট করে স্যার এই লোক শুনছেন না এখানে, পরে তার মুড়ি ধুইছে হিসাবে যদি ধরা খায় তাহলে এটা কেলেঙ্কারির অবস্থা। এখন বুঝবেন কত ধানে কত চাল, হাউ মেনি প্যাডি হাউ মেনি রাইস, দেখছো এখন কিছু করতেছে না, ও বুঝছে যে আরে এ তো দেখা যায় ক্যাট ফ্রেন্ডলি লোক, ক্যাট পার্সন, এটা ইংলিশে বলে কি ক্যাট পার্সন বুঝছো। এখানে কিন্তু অনেক ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েরাও আসবে, গরমের সময় এরকম টার্মিনোলজি ব্যবহার করবে তুমি বুঝবা না, সেই জন্য হ্যালো বেবি কই এটা আটা বই, ভ্যাকসিন দিব, ভ্যাকসিন খায় বলবে ও বাবা গো, এও তো বুঝলই না বুঝছে কিসে কেতে হে এক্সপার্ট ডাক্তার এন্ড এক্সপার্ট ইন্টার্নস এন্ড অনারেবল টিচার, টিচারের নাও তোমাদের টিচারে কিন্তু ওখানে সুযোগ করে দিচ্ছে তোমাদের এখানে আসার, তাই না? স্যার আপনার মাস্ক, থ্যাংক ইউ দাও স্যার, স্যারকে একটা থ্যাংক ইউ দাও যে আমাদের এরকম আর একটু বেশি সময়ের জন্য আমাদেরকে অ্যালাউ করবেন এই ইন্টার্নশিপ এর ইয়েগুলোতে, ঠিক আছে? তাহলে হয়ে গেল, স্টিকার গুলো বের করো, এটার মধ্যে লাগাইতে হবে,
এটার মধ্যে লাগা এটার মধ্যে ইয়ে করো লাগিয়ে দাও দেখছো না এর আগে কিভাবে লাগাইতে হবে জি স্যার এইগুলো কিন্তু দিয়া দিয়া মানে তোমার ইয়ে করতে হবে হাত পাকাইতে হবে দামা দাম তুমি কেমনে ইয়ে করবা ভ্যাকসিন দিবা আছে কত তারিখ 19 10 22 তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা সবসময় লিখবা বুঝছো নাহলে কিন্তু কি হবে বাবা ভান্ডারী লাইন সারা চলে না রে গাড়ি